দিদি কি বলবেন, সিঙ্গুরে দইয়ের পর আবার মুড়ি কেমন লাগছে? সব এখানকার ভালো ভালো খাবার খাচ্ছি সকালবেলা। তাই এই গড়দমটা খুব ফেমাস খাবার সিঙ্গুরে। তাই মুড়ি তো এখানকার গ্রাম বাংলার মায়েরাই করে। দিদি এই গরমেও আপনাকে দেখতে দেখছি দুধ থেকে মাঠ থেকে ছুটে আসছে মহিলারা, বৃদ্ধ বৃদ্ধারা আট থেকে আসছে, কি বলবেন? আনন্দিত এবং আমি চিরকৃতজ্ঞ হুগলি জেলার সব মানুষের কাছে যে এত পাট ফাটা গরমে এত কষ্টের মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারপরে রাস্তা থেকে খেত থেকে কাজ করতে করতে ছুটে ছুটে আসছেন। আর বলছি যে এই তো প্রচার করছেন চারিদিকে, আপনি ঘুরছেন, মানুষের জনসমর্থনও পাচ্ছেন, নির্বাচনে জয়লাভ করে এসে কি সিঙ্গুরের মাটিতেই কি মানে বার্তা দেবেন? মানুষের সমর্থন কেন পাচ্ছেন? মুড়িটা যে খেলেন এইটা কি মানে একটা ডায়েটের ব্যাপার, যেহেতু অসহ্য গরম? ব্রেকফাস্টে প্রথম মুড়ি, চলো আস্তে আস্তে, ঠিক আছে।